গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস থ্রি এ যে বাটারফ্লাই বইটি আছে তার পেজ নাম্বার 30 থেকে পড়া শুরু করব। তো পেজ নাম্বার 30 তে কি বলা হয়েছে তার আগে অবধি আমরা কি পড়ে এসেছিলাম, যে একটা সিংহ এক বিশাল বনে রাজত্ব করত, তার তিনজন অনুগামী ছিল, তার তিনজন অনুচর ছিল, বন্ধু ছিল। কারা সেই তিনজন? একটা কাক, একটি শিয়াল আর একটি বাঘ। তারা কেউই শিকার করতো না, কেবল সিংহ শিকার করতে যেত। এবার সিংহ শিকার করে এনে যা নিয়ে আসত সিংহ সেটা খেত, খাওয়ার পরে যেটুকুনি যা পড়ে থাকতো সেটা বাকি তিনজনে ভাগ করে খেত। তাহলে এর পরে কি হলো? এর পরে তাদের সঙ্গে একজন উটের দেখা হলো এবং উটের পুঁছ তাদের খুব পছন্দ হওয়াতে তারা তাকে সিংহের বাসায় নিয়ে আসে আমন্ত্রণ জানিয়ে। সিংহেরও তাকে খুব পছন্দ হয় এবং তারা কয়জন বন্ধু ছিল? তিনজন বন্ধু, সঙ্গে সিংহ চারজন আর উটকে নিয়ে পাঁচজন। এই পাঁচজন একসাথে থাকতে থাকে। এরপর হলো কি, হঠাৎ করে একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল, তার ফলে সে আর শিকারে যেতে পারছিল না। এবার বাঘ, শিয়াল আর যে কাক, এরা হচ্ছে কি এতটাই কুঁড়ে হয়ে গিয়েছিল শিকার না করে করে, তারা আর শিকারে যাওয়ার তাদের কোনো ইচ্ছেও ছিল না, তারা শিকার ধরতেও পারত না। তার ফলে হলো কি, তারাও না খেয়ে দিন কাটতে লাগলো সিংহের সাথে। কিন্তু একমাত্র যে উট, যে কিনা তৃণভোজী, যে কিনা ঘাস খায়, পাতা খায়, সে একমাত্র সেই ভালো রইল। এরপর দেখা যাক কি হল। দি থ্রি ওয়াইল্ড ফ্রেন্ডস ওয়্যার ভেরি অ্যাংরি। আচ্ছা, আগের দিন একটা গন্ডগোল হয়েছে। ওয়াইলি মানে হচ্ছে গিয়ে চালাক বা ধূর্ত, ওয়াইলি মানে চালাক বা ধূর্ত, মানে সেই তিনজন চালাক বা তিনজন ধূর্ত বন্ধু খুবই রেগে গেল। তিনজন কারা কারা? না, শিয়াল, বাঘ আর কে, কাক, এই তিনজন। দি ক্রো সেড টু দ্য জ্যাকাল, কাক সেই শিয়ালটিকে বলল, কি বলল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এই উটটা হয় খুবই মোটা সোটা এবং বড়। ফ্যাট মানে মোটা, লার্জ মানে বড়, তোমরা জানো। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, সে আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। উইক, WWE কে উইক, উইক মানে সপ্তাহ, এই উইক মানে সপ্তাহ, WEAK উইক, উইক মানে দুর্বল। তাহলে এটা কেন বলছে হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক? তার কারণই হচ্ছে কি, সে এক সপ্তাহের জন্য আমাদের খাবার হতে পারে। দি জ্যাকাল এগ্রিড, শিয়াল রাজি হলো, সো ডিড দি টাইগার, বাঘও সেই পথেই হাঁটলো, মানে বাঘও তাই করল। দেন দি ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, তখন সে কাক বললো কি, সিংহের কাছে গেল এবং বলল, ইয়োর ম্যাজেস্টি, উই ক্যানট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, উই ক্যানট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, হাঙ্গার মানে ক্ষুধা, খিদে, আর উইকনেস মানে দুর্বলতা, আমরা আপনাকে খিদে আর দুর্বলতার জন্য মরতে দেখতে পারি না, আমাদের চোখের সামনে আপনি এরকম খিদে আর দুর্বলতার জন্য মারা যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি না আমরা। উই ক্যানট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা এমনকি আপনার জন্য খাবারও খুঁজতে পাচ্ছি না, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নিন। দি লায়ন সেড, সিংহ বলল, ও নো, ও না না, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, তুমি আমার এত বছর ধরে সেবা করে এসো, সার্ভ মানে সেবা করা, সেবা, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, তুমি আমাকে এত বছর ধরে সেবা দিয়ে এসেছ, আই ক্যানট ইট ইউ, আমি তোমাকে খেতে পারি না। দেন দি জ্যাকাল সেড, এটা শুনে সেই শিয়ালটি কি বলল, বললো, প্লিজ ইট মি, ইয়োর ম্যাজেস্টি, বাদ দি লায়ন রিফিউজড, শিয়ালটা কি বলল, শিয়াল বলল যে মহারাজ দয়া করে আমাকে খেয়ে নিন, বাদ দি লায়ন রিফিউজড, কিন্তু সিংহ প্রত্যাখ্যান করল, রিজেক্টেড, রিফিউজড মানে রিজেক্টেড, সেটাকে মানল না।
Then the tiger said, তখন বাঘ বলল, My life is yours. আমার জীবন হয় আপনার. Please eat me. দয়া করে আমাকে খেয়ে নিন. The lion refused again. সিংহ আবার প্রত্যাখ্যান করলো. মানে সিংহ আবার সে কথাটা মানলো না. এইসব দেখে শুনে তখন কি করলো? তখন সেই উটটা করলো কি? The foolish camel thought. সে বোকা উটটা ভাবলো, মনে করলো, He should make the same offer. তারও একই রকমের অফার দেওয়া উচিত, মানে সুযোগ দেওয়া উচিত, একই রকমের জিনিস বলা উচিত. সো হি সেড, সুতরাং সে বসেও বলে বসল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ. দয়া করে আমার জীবনটাকে আপনার জন্য দিতে দিন, আপনাকে দিতে দিন, মানে আমার জীবন আপনাকে দিতে দিন, মানে আপনি আমার জীবন নিন, নিয়ে আমাকে খেয়ে নিন, এটাই বলতে চাইলো সেই উটটা. The lion and the tiger immediately pounced on the camel. সিংহ আর সেই বাঘটা বলল কি, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, পাউন্সড অন দি ক্যামেল, পাউন্স মানে হঠাৎ করে যদি কেউ আক্রমণ করে তাহলে সেটাকে পাউন্সড বলে. সেই সিংহ আর সেই বাঘটা বলল কি, হঠাৎ করে সেই উটটার উপর ঝাঁপিয়ে পড়ল, আক্রমণ করে দিল. Then the four animals had a grand meal. তারপর সেই চারজনের, সেই চারজন পশু, কে কে চারজন, সিংহ, বাঘ, শিয়াল আর তার তিন চারজনের তো গ্র্যান্ড মিল, একটা বেশ বড় সড়ো ভোজন, মিল মানে বড় খাবার, ভারী খাবার. বাট দি লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার. কিন্তু সিংহটা করলে কি, লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার. ফর এভার মানে চিরকালের জন্য একজন বিশ্বস্ত অনুগামীকে হারান. ফেথফুল মানে বিশ্বস্ত. আচ্ছা, আশা করি বোঝা গেছে। এরপর এইটা ধরে অ্যাক্টিভিটি 11, 12, 13, 14, 15, 16 যতগুলো আছে অ্যাক্টিভিটি, লেসন 2 এর আগে পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো করবে, চেষ্টা করবে করা, তারপরে অসুবিধা হলে আমি আছি, আমি সেটাও আলোচনা করে দেবো, তাও তোমরা আগে একবার চেষ্টা করবে, পরের দিন আবার বাকিটা